ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই রাজ্যবাসীর জন্য সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দেশের ছয় প্রান্তের সঙ্গে আগরতলায় লাইট হাউস প্রজেক্টে গৃহায়ণ প্রকল্পের অনলাইন সূচনা করেন। আগরতলা আখাউড়া আইসিপি সংলগ্ন স্থানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রমেশ বৈশ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক। এছাড়া অনলাইনে যোগ দেন কেন্দ্রীয় নগর উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী হরদীপ সিং পুরী। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে গৃহায়ণে গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান সরকার অত্যাধুনিক কারিগরি সহায়তায় গৃহ নির্মাণের নতুন পদ্ধতি আমদানি করেছে, যার জন্য গ্লোবাল হাউজিং টেকনোলজি চ্যালেঞ্জের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আবেদন জানায়। সেই আবেদনে বিদেশের ৫০টি সংস্থা অংশগ্রহণ করে। এর মধ্যে সেরা পদ্ধতিগুলি সরকার গ্রহণ করেছে, যেখানে আগরতলার এই লাইট হাউস প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী এই প্রকল্পকে দেশের গৃহায়ণ শিল্পে এক নতুন দিশা দেখাবে বলে উল্লেখ করেন। পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লাইট হাউস প্রকল্প নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বলেন, এই ধরনের আধুনিক ঘর গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য এক স্বপ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্বপ্ন দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, এক বছরের মধ্যে ১,০০০ ঘর তৈরি হবে। নতুন বছরে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে মুখ্যমন্ত্রী বার্তা দেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষবর্ধন গতকাল দিল্লিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কোভিড টিকাকরণের মহড়ার প্রস্তুতি পর্যালোচনা করেন। এই বৈঠকে ডঃ হর্ষবর্ধন সমস্ত রাজ্যের আধিকারিকদের টিকাকরণের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আধিকারিকরা তাকে জানান, টিকাকরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, সমস্ত হাসপাতালকে তৈরি রাখা হয়েছে। ডঃ হর্ষবর্ধন বলেন, ড্রাই রান টিকাকরণের প্রাথমিক মহড়া যাতে এটি শুরু করার পর কোন ধরনের সমস্যা এলে তা চিহ্নিত করা যায়। তিনি এর প্রস্তুতিতে সন্তোষ ব্যক্ত করেন। উল্লেখ্য, আজ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই মহড়া হবে। কোভিড ভ্যাকসিনেশনের লক্ষ্যে আজ পশ্চিম ত্রিপুরা জেলায় ড্রাই রান অনুষ্ঠিত হবে। কোভিড টিকা দেওয়ার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সারা দেশের সাথে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের শনাক্তকরণের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সবাল। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রাথমিকভাবে আইজিএম হাসপাতাল, গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বোরাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ড্রাই রান অনুষ্ঠিত হবে। মূলত এদিন টিকাকরণ প্রক্রিয়ার সমস্ত দিকগুলো ভালো করে খতিয়ে দেখার জন্যই এই মহড়া অনুষ্ঠিত হবে। এদিন ভ্যাকসিন ক্যারিয়ারগুলিকে স্টোরেজ থেকে টিকা দেওয়ার স্থানে নিয়ে যাওয়া হবে। সেখানে দামি টিকা নিতে উপস্থিত থাকবেন ২৫ জন আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা আরও কমেছে। গতকাল ১,৫৪৬ জনের নমুনা পরীক্ষা করে মাত্র ৪ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩৩,২৬৮ জন। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে এই খবর জানানো হয়েছে। এদিকে দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.০৮%। এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮,৮৩,০০০ বেশি। নতুন করে সংক্রমিত হয়েছেন ২০,০৩৬ জন। কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল থেকে অদ্বৈত মল্লবর্মন জন্মবার্ষিকী অনুষ্ঠান ২০২১ শুরু হয়েছে। গতকাল কেন্তলী স্থিত অদ্বৈত মল্লবর্মন স্মৃতি রাজশ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই অনুষ্ঠানের সূচনা করে বলেন, অদ্বৈত মল্লবর্মনের জীবন দর্শনে জীবনের মান উন্নয়নের বিষয়টি প্রতিফলিত হত। অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, সাংসদ প্রতিমা ভৌমিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামীকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। আগামী ৪ জানুয়ারি থেকে ত্রিপুরা হাইকোর্টে মামলার শুনানি আগের মতোই স্বাভাবিকভাবে শুরু হবে। ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ডিএম জমাতিয়া জানান, হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি সহ অন্যান্য বিচারপতিদের নিয়ে রাজ্য সর্বশেষ করোনা পরিস্থিতি পর্যালোচনার পরই আগামী ৪ জানুয়ারি থেকে স্বাভাবিকভাবে মামলা শুনানি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ২৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সকাল ৫:৩০ স্কুল অব সায়েন্সের ক্রিকেট টিমের সঙ্গে এই প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মশ্রী অলিম্পিয়ান ডক্টর দীপা কর্মকার, দ্রোণাচার্য কোচ বিশ্বসুনন্দী প্রমুখ উপস্থিত থাকবেন। আজ সকালে আগরতলা ও আশপাশ এলাকায় কুয়াশা পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ পরিষ্কার থাকবে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ডিগ্রির কাছাকাছি। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া কার্যালয়।